স্যার আইনস্টাইনের স্পেশাল রিলেটিভিটি থিওরি প্রকাশের আগে ধরে নেওয়া হয়েছিল সময় এই মহাবিশ্বের একটি অপরিবর্তিত বৈশিষ্ট্য এবং সময় সর্বদা স্থির। কিন্তু পরবর্তীতে স্যার আইনস্টাইন দেখালেন সময় স্থির এই ধারণাটি একটি বিভ্রম। অন্য ডাইমেনশনের মতো সময়ও আপেক্ষিক, কিন্তু এই আপেক্ষিকতা অনুভব করার মতো প্রযুক্তি বা সামর্থ্য কোনোটাই আমাদের নেই। এই কারণে সময়ের সাথে বেঁধে দেওয়া একটি নির্দিষ্ট গতিতে প্রতিনিয়ত ভবিষ্যতের দিকে হেঁটে চলছি আমরা। স্যার আইনস্টাইন প্রমাণ করেন এই গতিকে বহুগুণে বৃদ্ধি করা যাবে যদি আমরা আলোর কাছাকাছি বেগ অর্জন করতে পারি, অর্থাৎ তখন সময়ের সাথে বেঁধে দেওয়া গণ্ডি পেরিয়ে অনেক কম সময়েই কয়েক শতাব্দী পরের ভবিষ্যতে পৌঁছানো সম্ভব। তখনই আরেকটি প্রশ্ন চলে আসে, তাহলে কি অতীতেও ভ্রমণ করা সম্ভব? এ ব্যাপারে জেনারেল রিলেটিভিটির সমীকরণগুলো থেকে অনেকগুলো সমাধান পাওয়া যায় যেগুলো অতীতে ভ্রমণ করাকে সমর্থন করে। কিন্তু এই সমাধানগুলো কি শুধুই গাণিতিক ধাঁধা নাকি আমাদের মহাবিশ্বের জন্য প্রযোজ্য তা নিয়ে বিতর্ক রয়েছে। তবে অতীতে ভ্রমণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও আমাদের তো সে ব্যাপারে চিন্তা করতে কোনো বাধা নেই। এই চিন্তাগুলো থেকেই জন্ম নিয়েছে অনেকগুলো থট এক্সপেরিমেন্ট এবং অনেকগুলো প্যারাডক্স। এই প্যারাডক্সগুলোর অনেক রকম সংস্করণ রয়েছে, তার মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে গ্র্যান্ডফাদার প্যারাডক্স। কোনো ব্যক্তি যদি অতীতে গিয়ে তার দাদাকে হত্যা করে যখন তার বাবার জন্ম হয়নি, তাহলে কি হবে? তার বাবা যদি তখনও না জন্মে থাকে, তাহলে ভবিষ্যতে সে ব্যক্তিও জন্মায়নি। তাহলে ব্যক্তিটি টাইম ট্রাভেল করে অতীতেও যায়নি এবং তার দাদাকেও খুন করেনি। এভাবেই প্যারাডক্সটি তৈরি হয়। পৃথিবীর বাইরে অন্য কোনো বুদ্ধিমান প্রাণী আছে কি না এ ব্যাপারে ফার্মি প্যারাডক্স নামে একটি প্যারাডক্স রয়েছে। এই ব্যাপারে গণিত অনেক আশা দেখালেও বিজ্ঞান এখনও কোনো প্রাণের ছিটে পোটাও পায়নি। টাইম ট্রাভেল সম্ভব কি না এই ব্যাপারেও ফার্মি প্যারাডক্স আলোচনায় আসে। টাইম ট্রাভেল যদি সম্ভব হয়ে থাকে, তাহলে সুদূর ভবিষ্যৎ থেকে কোনো মানুষ কেন অতীতে আসছে না? নাকি তারা এসেও সুকৌশলে আমাদের থেকে আড়াল হয়ে আছে? এসব ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য আপাতত ভবিষ্যতের জন্য অপেক্ষা করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। 2007 সালে অপরচুনিটি রোভারকে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে পাঠানো হয়। দীর্ঘ প্রায় 14 বছর মঙ্গলের বুকে গবেষণা চালিয়েছে অপরচুনিটি। ২০১৮ সালে অপরচুনিটির সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় নাসার। পরবর্তীতে মঙ্গলের বুকে কী ঘটেছিল অপরচুনিটির সাথে তা জানতে এই ভিডিওটি দেখতে পারেন।